ঈদের নামাজের পর পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েছেন মুসল্লিরা সেই খবর জানাচ্ছিলাম এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রামের পরিস্থিতি জানব জয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পশু কোরবানির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে মানুষ বর্জ্য অপসারণে সচেতন কিনা এবং সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি কি উদ্যোগ নিয়েছে বিস্তারিত জানাবেন কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার ধন্যবাদ আকাশ এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি পশু জবাই প্রায় শেষ এখন বর্জ্য অপসারণের কাজ করছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তারা 4000-এর বেশি পরিচ্ছন্ন কর্মী আছেন আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে সেই বর্জ্যগুলো পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে এসে কিন্তু যেখানে বিন রাখা হয়েছে ডাস্টবিন সেখানে নিয়ে আসা হচ্ছে এখান থেকে কিন্তু আসলে ময়লার ভাগাড়ে নিয়ে যাওয়া হবে বলে আমাদেরকে জানিয়েছেন আমি একটু কথা বলতে যাচ্ছি পরিচ্ছন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন প্রধান আছেন আমি একটু জানতে চাচ্ছি যার অধীনে কিন্তু আসলে এই পরিচ্ছন্নতার কাজ চলছে আবুল হাশেম আমি একটু জানতে চাচ্ছি কতক্ষণের মধ্যে বর্জ্য অপসারণ করা হবে বলে মনে করছেন মাননীয় মেয়র আমাদেরকে এ বিষয়ে টার্গেট দিয়েছেন সন্ধ্যা 7টার মধ্যে আমরা এখন বলতে চাই সন্ধ্যা 6টার মধ্যে আমরা সকল বর্জ্য ইনশাল্লাহ অপসারণ করতে সক্ষম হব আপনি জেনে খুশি হবেন আমাদের একটা ওয়ার্ড 36 নম্বর ওয়ার্ড ইতিমধ্যে কিন্তু এটা বর্জ্য অপসারণের সমস্ত কার্যক্রম শেষ করা হয়েছে অনেক ধন্যবাদ আমি আর একটু কথা বলতে চাচ্ছি সোহেল দাস সুমন আসলে কতটুকু সম্ভব বলে মনে করছেন এটি গত বছর আপনারা দেখেছেন আমরা পুরোপুরিভাবে আমাদের মেয়র মহোদয় যে সময়টুকু বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে আমরা বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি এই বছর আমাদের দেশের জনগণ আরও অনেক বেশি সচেতন তাদের কারণে কিন্তু আমাদের বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত অগ্রগতি হচ্ছে আশা করছি বিকেল 5টার মধ্যে প্রধান সড়ক এবং 6টা 7টার মধ্যে আমরা পুরো চট্টগ্রাম শহরকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন করব মেয়র মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক অনেক ধন্যবাদ আকাশ আপনি বুঝতে পেরেছেন যে 7 থেকে 8 ঘন্টার মধ্যে মেয়রের যে ঘোষণা বর্জ্য অপসারণ করা হবে চট্টগ্রাম শহরকে কিন্তু আসলে দুর্গন্ধমুক্ত করা হবে বলে তিনি যেমন ঘোষণা করেছেন তেমনিভাবে আমরা দেখছি পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারাও কাজ করে যাচ্ছেন আশা করা যাচ্ছে 8 থেকে 9 ঘন্টার মধ্যে তারা যে ঘোষণা দিয়েছেন মেয়র সেই ঘোষণা অনুসারে কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে বর্জ্য অপসারণ হবে তো এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে আকাশের কাছে